অধিকাংশ ছেলেদেরকে দেখা যায় যে তাদেরকে কোনো স্টাডি করতে বললে বা হার্ডওয়ার্ক করতে বললে অথবা কোনো কনস্ট্রাকটিভ কাজ করতে বলে তারা অনাগ্রহ প্রকাশ করে বা অনীহা দেখায়। সো এর কারণে হয় কি, তারা দিনের পর দিন সেই কাজগুলোকে নিয়ে সময় নষ্ট করতে থাকে, তারা কাজগুলোকে হেলায় ফেলায় রাখে। এর দরুন দেখা যায় যে তাদের মধ্যে ডিপ্রেশন, অস্থিরতা, খারাপ লাগা কাজ করছে। তো এর প্রধান কারণটা হচ্ছে মূলত পর্নোগ্রাফি। যারা পর্নোগ্রাফিতে আসক্ত তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কোনো প্রকার প্রোডাক্টিভ কাজ করতে পারে না, নিজেদের মধ্যে প্রোডাক্টিভিটি আনতে পারে না। সো আমি আজকে আপনাকে এমন 5টি কোয়েশ্চেন করব যে 5টি কোয়েশ্চেনের মাধ্যমে আপনি আপনার নিজেকে লিটমাস টেস্ট করে নিতে পারবেন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে পর্নোগ্রাফিতে আসক্ত কিনা। ফার্স্ট কোয়েশ্চেন, প্রতিদিন আপনি পর্নোগ্রাফি দেখছেন কিনা, এবং যতবার দেখছেন ততবার প্রতিবার আপনি পর্নোগ্রাফি দেখার ডিউরেশনটা কি বাড়িয়ে দিচ্ছেন কিনা। কারণ যারা পর্নোগ্রাফিতে আসলে এডিক্টেড তারা দিনের পর দিন পর্নোগ্রাফি দেখতে থাকে এবং প্রতিবার পর্নোগ্রাফি দেখার ডিউরেশনটা বাড়িয়ে দেয় এবং আরও বেশি করে তারা সেটাকে উপভোগ করতে চায়। সেকেন্ড কোয়েশ্চেন হলো, আপনি কি সফট পর্ন ছেড়ে হার্ডকোর পর্ন দেখা শুরু করেছেন কিনা। কারণ যারা কন্টিনিউয়াস পর্নোগ্রাফি দেখে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা সফট পর্নে আর নিজেদেরকে উত্তেজিত করতে পারে না, দ্যাটস ওয়াই তারা আস্তে আস্তে নিজেদেরকে উত্তেজিত করার জন্য, আরও ভালো উপভোগ করার জন্য তারা হার্ডকোর পর্নের দিকে ঝুঁকে পড়ে। এর মাধ্যমে হয় কি, দেখা যায় যে তারা পশুর মতো মিলিত হওয়ার যে বিষয়টা আছে সেটাকে উপভোগ করে, সমকামিতা বা শিশুকামিতার মতো এ ধরনের জঘন্য এবং নিকৃষ্টতম উপায়গুলোকেও তারা উপভোগ করতে থাকে। থার্ড কোয়েশ্চেন হলো, আপনার মাথায় কি সারাদিন পর্নোগ্রাফিতে দেখা সিনারিগুলো ভাসতে থাকে কিনা। কারণ যারা আসলেই পর্নোগ্রাফি এডিক্টেড তাদের মধ্যে এই ধরনের সমস্যাটা দেখা যায় যে তারা হাঁটতে চলতে ভার্সিটি ক্লাসে বলেন বা কলেজ ক্লাসে বা অফিস ওয়ার্কে যে কোনো কাজে তাদের মাথায় পর্নোগ্রাফি সিনারিগুলো ভাসতে থাকে, বা রাস্তায় চলার সময় তারা নারীদের দিকে যখন তাকায় তখন নারীদের বডির মধ্যে পর্ন স্টারের বডির একটা তুলনা করতে চায়। আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে দেখা যায় তার স্ত্রী বা স্বামীর বডির সাথে পর্ন স্টারের বডির তুলনা করে। এছাড়াও তাদের যখন ইন্টিমেট হওয়ার সময়ও তারা পর্ন স্টার যেভাবে যে লেন্থে তারা ইন্টিমেট হয়েছিল পর্নোগ্রাফিতে সেই লেন্থে সেই রুট অ্যান্ড রাফ স্টাইলে তারা ইন্টিমেট হতে চায়, বাট ইটস নট ন্যাচারাল। তখন দেখা যায় কি, তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা কমপ্লিকেটেড বা তাদের দাম্পত্য জীবনে একটা কমপ্লেক্সিটি তৈরি হয়ে যায়। সো এই বিষয়টাও ফাইন্ড আউট করে দেখবেন। ফোর্থ কোয়েশ্চেন হলো, আপনি কি সবসময় বিষণ্ণতায় ভোগেন কিনা। কারণ যারা কন্টিনিউসলি পর্নোগ্রাফি দেখে দেখা যায় তারা সারাদিন সবসময় বিষণ্ণতায় ভোগে, একটা আবেগপ্রবণ অবস্থায় থাকে এবং চিন্তা ভাবতে থাকে যে আমাকে দিয়ে কিছু হবে না, হোয়াই আই এম স্টে হিয়ার, বা আমি কেন এই পৃথিবীতে আছি, আমার অস্তিত্ব কেন আছে, সে উল্টাপাল্টা চিন্তাভাবনা করতে থাকে। যদি আপনার মধ্যে এই ধরনের বিষণ্ণতা কাজ করে, যদি আপনি মনে করেন যে আপনাকে দিয়ে কিছুই হবে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলেই পর্নোগ্রাফি এডিক্টেড, যদি আপনি পর্নোগ্রাফি দেখে থাকেন। কারণ পর্নোগ্রাফি যারা দেখে তাদের মধ্যে এই ধরনের বিষণ্ণতা অতিরিক্ত কাজ করে জাস্ট বিকজ অফ তাদের হরমোনাল ইমব্যালেন্সডের কারণে। ফিফথ অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হলো, আপনি কি নিজেকে প্রতিজ্ঞা করেছেন বা অন্য কাউকে প্রমিস করেছিলেন কিনা যে আমি আজকে থেকে আর কোনো পর্নোগ্রাফি দেখবো না, বাট আপনি প্রতিজ্ঞা বারবার ভঙ্গ করে ফেলছেন, অথবা আপনি নিজেই পর্নোগ্রাফি দেখার পর তাওবা করছেন বা প্রতিজ্ঞা করছেন যে আমি আর পর্নোগ্রাফি দেখবো না, বাট আপনি নেক্সট টাইম নেক্সট ডেতে আবার দেখছেন, এভাবে কন্টিনিউয়াসলি আপনার সাথে হতে থাকছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি আসলে পর্নোগ্রাফি এডিক্টেড। ফাইনালি এটাই বলবো যে যারা পর্নোগ্রাফি এডিক্টেড বা পর্নোগ্রাফি এডিকশন যাদের মধ্যে নাই বাট পর্নোগ্রাফি দেখে, দুইটাই হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমাদেরকে চোখ নামিয়ে চলতে রাস্তায়। তো যখন আপনি রাস্তাঘাটে হাঁটবেন তখন চোখ নামিয়ে হাঁটবেন, ইভেন যখন আপনি ফোন স্ক্রল করবেন বা পিসিতে আপনি কাজ করবেন তখন অনলাইনে কাজ করবেন, তখনও কোনো ফাহেশা অশ্লীল কিছু চলে আসলে অথবা কোনো নারীর ছবি চলে আসলে সাথে সাথে স্কিপ করে চলে যাবেন, আর না হয়ে দেখা যাবে আপনি সেই সফট পর্ন থেকে আস্তে আস্তে হার্ড পর্নের দিকে ধাবিত হবেন। যে 5টি প্রশ্ন করেছি সেই 5টি প্রশ্নের 3টি বা 4টিও যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনি পর্নোগ্রাফি এডিক্টেড। তো এটা থেকে ওভারকাম করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট অফ অল নিজেকে
প্রমিস করতে হবে যে আমি আর কখনো এই পর্নোগ্রাফি দেখবো না এবং এখন থেকে একটা পিওর ম্যান হয়ে উঠবো। অ্যান্ড দেন আল্লাহর কাছে তাওবা করবেন যে আপনি আর কখনো পর্নোগ্রাফি দেখবেন না, আপনি যা করেছেন তার জন্য আপনি লজ্জিত হবেন আল্লাহর কাছে। আর তাওবার যে চারটি ধাপ আছে সেটা আপনিও আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম, সেটা দেখে নিতে পারেন। তো এখন থেকেই শুরু হোক নিজেকে পর্নোগ্রাফি থেকে ওভারকাম করে একদম পারফেক্ট একটা ম্যান হিসেবে গড়ে তোলার।